এক নিস্তব্ধ দুপুরে রোদে ক্লান্ত হয়ে রাস্তার ধারে একটা বাড়ি নিচে গিয়ে বসলাম। ব্যাগ থেকে জলের বোতলটা বার করে মুখে চোখে জল দিতে দিতে শুনলাম কেউ যেন বলে উঠল, খোকা এসেছিস। দেখলাম এক বৃদ্ধা জানালা ধরে রাস্তার দিকে তাকিয়ে কাউকে খুঁজছেন। জিজ্ঞেস করলাম, কাউকে খুঁজছেন? উত্তর পেলাম, হ্যাঁ, খোকা আসার কথা আজ, আমাকে বাড়ি নিয়ে যাবে বলল তো আজকেই। কতদিন হয়ে গেল বাড়ি যাইনি। খোকা বাড়ি কিনেছে শুনেছি, কিন্তু দেখিনি। বিদেশ থেকে ফিরে বলেছিল বাড়ি নিয়ে যাবে, কতদিন নাতিকেও দেখিনি, সেই ছোটবেলায় দেখেছিলাম। আসলে বৌমা চাকরি করে, আমাকে দেখার জন্য কেউ নেই, তাই এখানে দিয়ে গেছিল। আচ্ছা, দুর্গাপুজো কবে বাবা? উত্তর দিলাম, এই তো আর 45 দিন বাকি। ও, এসেই গেল প্রায়, এবার খোকাকে বলবো একটু একটু ধোকা ঠাকুর দেখাতে নিয়ে যেতে। সেই ঢাকের আওয়াজ, শিউলি ফুলের গন্ধ, কাশফুল, মায়ের মুখ অনেকদিন দেখিনি। দুর্গাপুজো শেষ হলে লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাই ফোঁটা, বড়দিন, কত কিছুই না দেখিনি এতগুলো দিন। হঠাৎ পিছন থেকে এক মহিলা এসে বলল, এখন ওষুধগুলো খাননি কেন? আবার জানালা খুলেছেন? কে ওখানে? কার সাথে কথা বলছেন দেখি? আমাকে দেখে মহিলাটি জিজ্ঞাসা করে উঠল, কে আপনি? বললাম, আসলে এখানে একটু বসেছিলাম, উনি বাড়ির কথা বলছিলেন তাই শুনছিলাম। মহিলাটি বলল, আসলে ওনার ছেলে রেখে গেছিল বৃদ্ধাশ্রমে, তারপর বলেছিল নিয়ে যাবে সময় হলে, তারপর আর সময়ও হয়নি, খোঁজও রাখেনি। বৃদ্ধাশ্রমে 4 বছর থাকার পর ওনাকে ওরা এখানে দিয়ে যায়। আসলে ওনার মানসিক সমস্যা আছে। উনি এখনো ভাবেন ওনার ছেলে ওনাকে নিতে আসবে, তাই রোজ উনি পথ চেয়ে বসে থাকেন ছেলের জন্য। আর কাউকে দেখলেই বাড়ির গল্প, কি জানি কি হলো, হঠাৎ করেই গোটা কলকাতাটা যেন অচেনা হয়ে গেল আমার কাছে, হঠাৎ করেই। হঠাৎ করেই যেন কানের কাছে শুনতে পেলাম বিসর্জনের ঢাক। দুর্গাপুজোর সত্যি কি অনেক দেরি আছে?